শুধুমাত্র অতিরিক্ত সময় যৌন মিলনের ফলে বিলুপ্ত হয়ে যেতে পারে একটি প্রাণী। অস্ট্রেলিয়ায় বসবাসকারী একটি ইঁদুর জাতীয় মার্সোপিয়াল প্রাণীর ক্ষেত্রে এমনটাই ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কালো লেজের ধূসর অ্যান্টিচিনাস আর রুপুলি মাথা অ্যান্টিচিনাস এই দুটি প্রজাতির পুরুষের ক্ষেত্রেই এমন নিদর্শন দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। ঘণ্টার পর ঘণ্টা একাধিক সঙ্গিনীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে ক্লান্ত হয়ে পড়ে এই প্রাণীগুলি। বিজ্ঞানীদের দাবি, টানা 14 ঘণ্টা পর্যন্ত সম্পর্কে রত থাকতে পারে এরা। এতক্ষণ যৌন সম্পর্কের ফলে বিপজ্জনক পরিমাণে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয়। একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হতে থাকে, গায়ের লোম উঠে যেতে থাকে এদের, কিন্তু তাতেও এরা যৌনতার দিক থেকে অতৃপ্ত থেকে যায়। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় থাকে না এই প্রাণীগুলির বলে জানান কুইন্সল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু বেকার। বেশিরভাগ ক্ষেত্রে দুই একবার ভয়ঙ্কর এই মিলনের পরই মৃত্যু হয় পুরুষটির। কয়েক দশক আগেও এই দুটি প্রজাতির সংখ্যা বর্তমানের থেকে অন্তত 10 গুণ বেশি ছিল। এখন শুধুমাত্র কুইন্সল্যান্ডের 3টি জায়গায় সামান্য কিছু প্রাণী বেঁচে রয়েছে।